নমস্কার, আমি শ্রাবন্তি চ্যাটার্জি। আগামী 25শে ডিসেম্বর আপনাদের সাথে দেখা হচ্ছে আরামবাগ রিসর্টের অনুষ্ঠানে। আপনারা সবাই আসবেন, প্রচুর নাচ হবে, গান হবে, মজা হবে, নিশ্চয়ই আসবেন। আর অবশ্যই বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই জিয়াউর রহমান ভাই। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া বাজারে R9 মহিলাদের অসুরক্ষা প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ হয় ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে। মূলত নারী নিগ্রহ, ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী অবস্থান বিক্ষোভ। আজকের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী শ্যামলী সিংহ, রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী অপর্ণা লস্কর, জেলা সম্পাদিকা মহুয়া মণ্ডল, জেলা সম্পাদক দেবব্রত পট্টনায়ক, সংখ্যালঘু সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা জুন কনভেনার আশিস মণ্ডল সহ একাধিক কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। রাজনৈতিক পরিস্থিতি অনেক ভালো, ভারতীয় জনতা পার্টি আসছে এবং আর 4 মাস বাদে আমাদেরই মুখ্যমন্ত্রী হবে। তার জন্যে আমাদের যত ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, অনেক কর্মসূচি নেওয়া হয়েছে, এই যে ধর্ণা কর্মসূচিটা নেওয়া হয়েছে, এই ধর্ণা কর্মসূচিটা সারা পশ্চিমবঙ্গের কনভেনার আমি, সারা পশ্চিমবঙ্গের কনভেনার আমি, আমি জোনাল অবজারভার। তো আমি সমস্ত জেলায় ঘুরে যেগুলো দেখছি, সব জেলাতে যাচ্ছি, সব জেলাতে ঘুরে যেগুলো দেখছি, যে হাজারে হাজারে কাতারে কাতারে লোক জয়েন করে যাচ্ছে মহিলারা। আমি কালকেও হাওড়া গ্রামীণে ছিলাম, 1000 মহিলা। তো এই পরিস্থিতিতে সবাই বুঝে গেছে যে আর মানুষের পিঠ থেকে গেছিল, এখন সবাই ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছে এবং সেখানে তাদের উন্নয়নের দিকে সবাই হাত বাড়িয়ে দিচ্ছে। তো এই নিয়ে আমাদের যে ধর্ণাটা হয়েছে সেটা সবাই জানে যে পশ্চিমবঙ্গ ধর্ষণের প্রথম নম্বরে আছে, 1 নম্বরে আছে। শুধু ধর্ষণ নয়, মহিলা পাচার, অনেক নিখোঁজ হয়ে গেছে মহিলা। আর প্রত্যেক দিন এই যে তমলুক সাংগঠনিক জেলার যে ঘটনাটা, তমলুক সাংগঠনিক জেলাতেই প্রত্যেক 2-4 মাস অন্তর অন্তরই হচ্ছে। এই কোলাঘাটেও হয়েছে, এই হলদিয়াতে যে মা মেয়ে মারা গেছিল, মা মেয়েকে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল, সেটাও তৃণমূলের আতাত এবং তাদেরই লোকেরা এইগুলো, এই গর্হিত কাজগুলো করছে। তো এই কাজগুলো করবার জন্যে আজকে আমাদের মহিলা মোর্চা, ভারতীয় জনতা মহিলা মোর্চা রুখে দাঁড়িয়েছে যে মহিলাদের ওপর আর অসুরক্ষা হতে দেব না, আমরা তার অত্যাচারের মানে প্রতিবাদ করব। এই জন্যই আজকের এই ধর্ণা মঞ্চ। না, এখানে অসন্তোষের কিছু নেই, ওটা দেখতে দেখতে লাগে, সেটা নিয়ে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আর আর একটা ঘটনা হলো যে ওই কেউ আসছে বলে না, আমরা সবাইকে, আমাদের দরজা খোলা আছে এবং সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, সবাই আসুক, সবাইকে নিয়েই পার্টি, এবং যারা পুরনো আছে তাদেরকে সসম্মানেই রাখা হবে। তারা হয়তো তাদের নিজস্ব কিছু আছে বলে সেটা নিয়ে কথা বলছে, ওটা নিয়ে কিছু যায় আসবে। আমার নাম অপর্ণা লস্কর, আমি ভারতীয় জনতা মহিলা মোর্চার সহ সভাপতি রাজ্য। পরিবারের কথা ভাবেননি, তিনি কি ভেবেছিলেন যে এখানে করোনার পরিস্থিতি এবং আপনি কি এইভাবেই অভিষেক ব্যানার্জিকে তুলে রাখছেন যে ধপ শিল্প করো, ধপ শিল্প করো, আমাদের গরিব লোকেদের দিকে না দিয়ে আপনাদের তৃণমূল সরকারের যে সমস্ত কার্যকর্তা গুন্ডা এবং মাফিয়াদের দিকে, যাদের 3-4 তলা বিল্ডিং আছে তাদের দিকে আপনি ব্যাংকে 20,000-25,000 টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দিয়েছেন, এবং যারা করোনার পরিস্থিতিতে যারা খেতে পায়নি তাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী চালের জন্য, আত্মাদের জন্য চাল ব্যবস্থা করেছিল, ডালের ব্যবস্থা করেছিল, কিন্তু আপনি সেই সমস্ত ভালো চাল বিক্রি কালেকশন
jeans and t-shirts only for men. Mobile India online এর থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন। পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন। 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ এইচডিভি টিভিএস হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি আরামবাগ রোড হুগলি। মোবাইল নম্বর 9732627262 7908993366 মোবাইল ইন্ডিয়া।